খড়ুর কল সুকুমার রায়। কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খড়ো, সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো। খড়ুর যখন অল্প বয়স বছর খানেক হবে, উঠলো কেঁদে গঙ্গা বলে ভীষণ অট্টরবে। আর তো সবাই মামা গাগা আবল তাবল বকে, খড়ুর মুখে গঙ্গা শুনে চমকে গেল লোকে। বললে সবাই এই ছেলেটা বাঁচলে পরে তবে, বুদ্ধির জুড়ে এই সংসারে একটা কিছু হবে। সেই খুড়ু আজ কল করেছেন আপন বুদ্ধি বলে, 5 ঘন্টার রাস্তা যাবেন 1.5 ঘন্টায় চলে। দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা, ঘন্টা পাচে গাঁটলে পড়ে আপনি যাবে ভোজা। বলব কি আর কলের ফিকির, বলতে না পায় ভাষা, গাড়ের সঙ্গে যন্ত্র জুড়ে একেবারে খাসা। সামনে তাহার খাদ্য জুলে যার যেরকম রুচি, মন্ডা মিটায় চপ কাটলেট খাজা কিংবা লুচি। মন বলে তাই খাবো খাবো, মুখ চলে তাই খেতে, মুখের সঙ্গে খাবার চলে পাল্লা দিয়ে মেতে। এমনি করে লুবের টানে খাবার পানে চেয়ে, উৎসাহেতে হুঁশ্রবে না চলবে কেবল ধেয়ে। হেসে খেলে দুদশ দুজন চলবে বিনা ক্লেশে, খাবার গন্ধে পাগল হয়ে জীবের জলে বেশে। সবাই বলে সমস্বরে ছেলে জোয়ান বুড়ো, অতল কীর্তি রাখলো ববে চণ্ডীদাসের খোড়ো।